আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ কুইজ 2018-তে। আজ যথারীতি আমরা পেয়েছি চার দল কুইজারকে, চলুন তাদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজরিয়ান আহমেদ সোয়ারা, দশম শ্রেণী, খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়। রামিজা মাসিয়া থক, দশম শ্রেণী, খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়। পূর্ণপাল, দশম শ্রেণী, উইস্টিটার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, কাকরাইল, ঢাকা। আইতসিব হাসান, ক্লাস 8, উইস্টিটার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, কাকরাইল, ঢাকা। আফরিন জাহান ঐশী, ক্লাস 8, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ আসিফ ইকবাল জারিফ, ক্লাস 9, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়। কাজী আহনাফ শাহরিয়ার, অষ্টম শ্রেণী, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। রুবাইত ইসলাম নাবিল, অষ্টম শ্রেণী, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। পরিচয় পেলেন, এবারে বলে দেবার পালা। অনুষ্ঠানের নিয়ম নিয়ম থাকছে আগের মতনই। আমরা ছবি কিংবা শব্দ বা ভিডিও দেখিয়ে তারপরে প্রশ্ন করি, আর সেভাবে যদি সঠিক উত্তর দিতে পারেন আমাদের প্রতিযোগীরা, তাহলে তারা পেয়ে যাবেন 20 নম্বর, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। কোনো কোনো প্রশ্নের সাথে থাকছে সম্ভাব্য 4টি উত্তর, এবং 4টি উত্তর দেখে যদি আমাদের প্রতিযোগী দল সঠিক উত্তর দেন সেক্ষেত্রে তারা পাবেন 10 নম্বর। চাইলে আমাদের প্রতিযোগীরা দ্বিগুণ নম্বরের জন্য খেলতে পারেন, সেক্ষেত্রে তাদের উত্তর সঠিক হলে নম্বর দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু ভুল হলে জরিমানাটাও তখন দ্বিগুণ হয়ে যাবে। এই হলো নিয়ম। চার দলের সঙ্গে তো আপনাদের পরিচয় হয়েই গেছে, তৈরি চার দল আজকে খেলার জন্য। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। বাংলাদেশের দিনাজপুর ও রংপুর এলাকায় নদীর চরে মাসের পর মাস মহিষ দেখভাল করা ও পরিচর্যাকারীদের রাখা হয়। প্রশ্ন হচ্ছে তাদেরকে কি বলে ডাকা হয়, যারা এই মহিষগুলোকে দেখভাল করেন। যেমন যারা গরু লালন পালন করেন, গরুকে দেখভাল করেন, তাদেরকে বলা হয় রাখাল, রাইট। কিন্তু যারা মহিষদেরকে দেখেন, দেখাশোনা করে রাখেন এবং দেখভাল করেন, তাদেরকে কি বলা হয়? মহিষের সাথে মিল আছে, মহিষ এই নামটার সাথে তাদের পেশার নামেরও একটা মিল আছে। ইয়াস, অবশেষে পাওয়া গেল। উইলস লিটল ফ্লাওয়ার, মেষপালক। মেষপালক, মেষ কাকে বলে? মহিষকে কিন্তু মেষ বলে না, ভেড়া। মহিষপালক, মহিষপালক। আচ্ছা, খুব ভালো একটা উদ্যোগ, কিন্তু মহিষপালক বলে না। আচ্ছা, আপনারা ট্রাই করেছেন, থ্যাংক ইউ ফর ট্রাইং, বাট কেউ সিরিয়াসলি যদি আনসার দিতে চান, নো ওয়ান ইজ দেয়ার। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে 4টা অপশন আছে, রাখাল, গাড়োয়ান, ভাওয়া, মহিষা। ইয়াস, সবার আগে বাজার প্রেস করছেন বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়। ঘ, মহিশাল। ঘ, মহিশাল। সিঙ্গেল আর ডাবল? বাংলাদেশ ব্যাংক সিঙ্গেল। 10 নম্বর না 20 নম্বর? 10 নম্বর জন্য খেলবেন, দেখা যাক এটি মহিশাল কি না। সরি সরি, ডাবল, তাহলে ডাবল। এখন আর হবে না, অ্যাবসলিউটলি রাইট, মহিশাল, ভেরি ওয়েল প্লেড। তাদেরকে বলা হয় মহিশাল। এবং যে একটু আগে বলছিলাম যে আমাদের ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন সাহেব, তিনি মহিশালদের নিয়ে অনেক গান করেছেন, গাড়োয়ানদের নিয়ে গান করেছেন, ও কি গাড়োয়াল ভাই, ও কি গাড়িয়াল ভাই, তাই না? ও কি গাড়িয়াল ভাই, সুন্দর একটা গান তার আছে। অল রাইট, চলে যাই আমাদের পরের প্রশ্নে। 10 নম্বর তো বাংলাদেশ ব্যাংক পেয়ে গেল, দেখা যাক পরের নম্বর কারা পায়। একটি চলচ্চিত্রের পোস্টার আমরা দেখব, 1982 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত এই চলচ্চিত্রটি ছিল বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র। মেলিসা ম্যাথিসন এই গল্পটি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন স্টিভেন স্পিলবার্গ, আমরা সবাই জানি যে বিশ্বখ্যাত পরিচালক তিনি। এটি কোন সিনেমার পোস্টার? ওকে, পোস্টারটা দেখি। বিখ্যাত একটা দৃশ্য এই সিনেমাতে এবং বিশ্বজুড়ে প্রচণ্ড জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র স্টিভেন স্পিলবার্গের পরিচালনায়, খুবই বিখ্যাত। কারো দেখা আছে কি না?
মনে হচ্ছে না। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার চারটি অপশন দিয়েছে, ড্রাকুলা, ইটি, লর্ড অব দ্য রিংস নাকি হবিট। এই চারটির মধ্যে কোনটি? ইয়েস, খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়। ঘ, হবিট। ঘ, হবিট। দশ নম্বরের জন্য খেলবে না বিশ নম্বরের জন্য? খিলগাঁও অষ্টম নম্বরের জন্য। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আপনাদের উত্তর হবিট সঠিক কি না। কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে ইটি, এক্সট্রা টেরিস্টেরিয়াল। এক্সট্রা টেরিস্টেরিয়াল বলা হচ্ছে যে মহাশূন্য থেকে এটি আসে এলিয়েনের মতন, এবং যেটা হয় যে লুকিয়ে থাকে একটা জায়গায়, একদল ছেলে পেলে ঘুরতে যায় বাচ্চারা, তারা একে খুঁজে পায়, তারা তাদের বাসায় নিয়ে আসে, এবং এই ইটি তারা নাম দেয় ইটি এক্সট্রা টেরিস্টেরিয়ালকে। এবং সেই ইটির অনেক ধরনের ক্ষমতা থাকে, সে শূন্য উড়িয়ে নিয়ে যেতে পারে, অনেক কিছু করতে পারে, এবং ঘরের মধ্যে সে তুলকালাপ কাণ্ড করে ফেলে, ভীষণ মজার। আবার একদল বিজ্ঞানী টের পায় যে ইটি পৃথিবীতে এসছে, তারা গবেষণার কাজে ইটিকে ধরতে চায়, কিন্তু এই বাচ্চারা কিছুতেই ইটিকে দেবে না। এই নিয়ে একটা দ্বন্দ্ব, এবং এটা শেষ মুহূর্তের প্রায় দৃশ্য। আমি শেষটা বললাম না, ইউটিউবে এই চলচ্চিত্রটি পাওয়া যায়, আর এটা মিস করার কোনো মানে হয় না। সুতরাং অবসর সময়ে দেখতেই হবে ইটি এক্সট্রা টেরিস্টেরিয়াল আর স্টিভেন স্পিলবার্গের জাদু। আহা, অলরাইট, পরের প্রশ্নে চলে যাই আমরা, দেখি কি রয়েছে আমাদের জন্যে। জিভে জল আনার মতো একটি খাবার, ভীষণ রকম মিষ্টি, দেখলে অনেকটা জিলাপির মতো মনে হয়, কিন্তু এটা জিলাপি নয়। মাসকলাইয়ের ডাল, চিনি, চালের গুঁড়ি, পানি, অ্যারারুট, গোলাপ জল, ঘি বা তেল দিয়ে এই মজাদার ঐতিহ্যবাহী মিষ্টিটা বানানো হয়। এটা একটা খুব সুন্দর নাম আছে, ভারী সুন্দর নাম আছে। অনেক সময় দেখা যায়, একটা ছোট ক্লু দিতে পারি, অনেক জায়গায় মিলাদে গেলে পরে তবারক হিসেবে তার বাক্সের ভেতরে এই মিষ্টিটি পাওয়া যায়। বাজার প্রেস করেছে এপাশে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। অমৃত, অমৃত, অমৃতি, অমৃত বলছেন। আচ্ছা, কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। বিশ নম্বরের জন্য খেলছেন। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে আমৃতি, কালোজাম, ছানামুখী, চমচম। আপনারা যেটা বলতে চেয়েছেন সেটা আমৃতি ধরে নিচ্ছি, আপনারা আমৃতি বলতে চেয়েছেন। এই চারটির মধ্যে আপনাদের উত্তর আছে, কিন্তু সেটি কি সঠিক? কম্পিউটার কি বলে? সরকারি উচ্চ বিদ্যালয়। আমাদের সারা দেশে বিভিন্ন যে রেস্টুরেন্টগুলি আছে, হোটেল রেস্তোরাঁগুলো আছে, সেখানে আমৃতি আলাদা করে বানায়, ভারী মজার, প্রায় জিলিপির মতনই খেতে, ওরকমই কাছাকাছি, কিন্তু ঠিক জিলিপি না, তার চেয়ে তো এটা আর একটু জিলিপির বড় ভাই আমৃতি। বিশ নম্বর পেয়ে গেলেন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এবারের পাল্লা কোন দলের নম্বর পাবার? আমাদের প্রশ্ন আসছে গুগল আর্থ, বিখ্যাত একটি ওয়েবসাইট, এবং গুগল আর্থে গেলে সারা দুনিয়ার ম্যাপ দেখা যায়, কোথায় কী হচ্ছে না হচ্ছে সব দেখা যায়, কোনো কোনো ক্ষেত্রে লাইভ দেখা যায়। তো গুগল আর্থ থেকে একটি ছবি তোলা হয়েছে এবং একটি মহাদেশকে দেখা যাচ্ছে, সেখানে বলতে হবে যে কোন মহাদেশকে এখানে দেখা যাচ্ছে। সবার আগে বাজার প্রেস করেছেন ওপাশে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। আফ্রিকা, আপনারা বলছেন এটা আফ্রিকা মহাদেশের ছবি, তাই তো? প্রায় একই সাথে বাজার প্রেস করেছেন বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়। এটা দক্ষিণ আমেরিকা। এটি দক্ষিণ আমেরিকা। কত নম্বরের জন্য খেলবেন খিলগাঁও? সিঙ্গেল। বিশ নম্বরের জন্য খেলবেন? দশ। বাংলাদেশ ব্যাংক? আমরা ডাবল। চল্লিশ নম্বরের জন্য খেলবেন? নিশ্চিত। আমাদের সাথে আরো আছেন খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়। আফ্রিকা।
আফ্রিকা বলেছেন, খিলগাঁও খিলগাঁও কত নম্বর জন্য খেলবেন? সিঙ্গেল সিঙ্গেল 20 নম্বর জন্য খেলছেন। ও পাশে রয়েছেন উইলস লিটল ফ্লাওয়ার আফ্রিকা, আপনারা বলছেন আফ্রিকা, কত নম্বর জন্য খেলবেন? 20 নম্বর জন্য খেলছেন। আফ্রিকা বলেছেন তিন দল, কেবলমাত্র বাংলাদেশ ব্যাংক, তারা বলছেন এটি দক্ষিণ আমেরিকা। তো দেখি আমাদের কম্পিউটার মহাশয় কি বলেন। তিনি চারটি সম্ভাব্য উত্তর দিয়েছেন, এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা। দুটো উত্তরই এর ভেতরে রয়েছে, কোনটি সঠিক উত্তর? দক্ষিণ আমেরিকা। ভেরি ওয়েল প্লেড বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, ভেরি ওয়েল প্লেড। একটু খেয়াল করে দেখলেই হতো, এটা দেখতে অনেকটা আফ্রিকার মতো মনে হয়, কিন্তু খেয়াল করলে ওই যে ও পাশে উপরে বাঁয়ে উত্তর আমেরিকার লেজটা এসে দক্ষিণ আমেরিকায় লাগছে, ওটা খেয়াল করলে হয়ে যেত। এটা দক্ষিণ আমেরিকা, দুঃখিত বাকি তিন দল, খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং ওয়েলস। হারালেন 10 নম্বর করে, 40 নম্বরের বাজিমাত বাংলাদেশ ব্যাংক হাই স্কুলে। পরের প্রশ্ন আসছে আমাদের পর্দায়, দেখি কি আছে। এটি সামুদ্রিক দিবাচর পাখি, দুই ডানার মাঝে বিস্তার হচ্ছে 3 মিটারেরও বেশি। এদের দৈহিক দৈর্ঘ্যের তুলনা অনেক বেশি। এরা দক্ষিণ মেরু বলয়ে একটানা একই দিকে দীর্ঘক্ষণ উড়ে বেড়াতে পারে। কি এই পাখির নাম? আবারও বাংলাদেশ ব্যাংক। গাংচিল। আর কোনো নাম জানা আছে? গাংচিলের সাথে এর একটু তফাত আছে। দুঃখিত, আপনাদের নম্বর আমি কাটবো না, দেখি আর কেউ আছেন কিনা। ইয়েস, পেছি পেছি পেছি, সিগাল। সিগাল, আপনারা বলছেন সিগাল। কত নম্বর জন্য খেলবেন? সিঙ্গেল সিঙ্গেল 20 নম্বর জন্য খেলছেন সিগাল, আপনারাও বলছেন সিগাল। ওয়েলস লিটল ফ্লাওয়ার কত নম্বর জন্য খেলবেন? সিঙ্গেল সিঙ্গেলের জন্য খেলবেন। আর কেউ সাড়া দিচ্ছেন না, দেখি এটি সিগাল কিনা। ডাহুক, অ্যালবেট্রাস, প্লাটিপাস, ফ্লেমিঙ্গো, সিগাল এখানে নেই। খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, আপনাদের উত্তর? খ, অ্যালবেট্রাস। খ, অ্যালবেট্রাস 10 নম্বরের জন্য খেলছেন আপনারা, সেটাকে দ্বিগুণ করবেন, বিশে যাবেন, ডাবল অর সিঙ্গেল? সিঙ্গেল 10 নম্বর যদি খেলবেন জরিমানার দিকে যাবেন না, ঝুঁকি নিচ্ছেন না। আমাদের কম্পিউটার বলছে এই পাখিটি যা সমুদ্রে দীর্ঘক্ষণ উড়ে বেড়ায় এবং যা বিশাল ডানা, সেটির নাম হচ্ছে আসলে অ্যালবেট্রাস। অ্যাবসলিউটলি রাইট, খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় একেবারে সঠিক উত্তর, অ্যালবেট্রাস। রোগে অ্যালবেট্রাস নিয়ে প্রচুর কবিতা আছে, উপন্যাস আছে, গান আছে। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্যে। আমরা দেখতে পাচ্ছি শুদ্ধ বানান, কোনটি শুদ্ধ বানান অপূরণীয়? জলদি, সবার আগে বাংলাদেশ ব্যাংক। ঘ। ঘ বানান করুন। অ পয়ে দীর্ঘ উকার, র মূর্ধন্য এ দীর্ঘ ইকার, অন্তস্য অ। অপূরণীয়। কত নম্বর জোরে খেলবেন বাংলাদেশ ব্যাংক? সিঙ্গেল সিঙ্গেল 20 নম্বর জোরে খেলবেন। এরপরে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। ঘ। ঘ বানান করুন। সরে অ প রসুকার, রসুকার র রসুকার দীর্ঘকার, দীর্ঘকার দীর্ঘকার মূর্ধন্য দীর্ঘ দীর্ঘই অন্তস্থ। কত নম্বর জোরে খেলবেন খিলগাঁও? সিঙ্গেল 20 নম্বর জোরে খেলছেন। এরপরে রয়েছেন উইলস লিটল ফ্লাওয়ার। ঘ অপূরণীয়, স্বরে অ প দীর্ঘকার, বৈষণ্য র মূর্ধন্য দীর্ঘিকার অন্তস্থীয়। কত নম্বর জোরে খেলবেন? ডাবল 40 নম্বরের জন্য, ভুল হলে কাটে যাবে 20 নম্বর। উইলস ফ্লাওয়ার সবার শেষে, খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়। ঘ স্বরে অ প দীর্ঘকার, বৈষণ্য র মূর্ধন্য দীর্ঘিকার অন্তস্থীয়। অপূরণীয়। কত নম্বর জোরে খেলছেন? ভুল হলে 20 নম্বর কাটা যাবে। চার দলই বলছেন অপূরণীয় বানান, যেটি ঘতে রয়েছে সেটি হচ্ছে সঠিক বানান। দেখা যাক এটি সঠিক বানান কিনা। চার দলই কি নম্বর পাবেন নাকি চার দলই নম্বর হারাবে?
আমাদের কম্পিউটার বলছে এটির সঠিক বানানটি আসলে বাংলাদেশ ব্যাংক এবং খিলগাঁও উচ্চ বিদ্যালয় 20 নম্বর করে পাচ্ছেন, খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় উইলস ফ্লাওয়ার 40 নম্বর করে পেয়ে গেল। পরের প্রশ্ন আমাদের সামনে আসছে, ছবিটা দেখাইনি, আমাদের প্রশ্ন ছিল মেয়ে ইসাবেলা তার সাথে ব্রাজিলিয়ান মিডফিল্ডার, তাদের দুজনের একটা ছবি আছে, বলতে হবে যে তিনি কে। আগেই বাজার প্রেস করেছেন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। ইয়াস, দুঃখিত, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। দেখি আর কে আছেন, আর কেউ নেই, ছবিটা দেখি, বাকি তিন দল সুযোগ পাবেন। এই সেই বিখ্যাত ব্রাজিলিয়ান মিডফিল্ডার এবং সাথে তার কন্যা ইসাবেলা, বিখ্যাত খেলোয়াড়, তাকে নিয়ে প্রচুর ট্রলও হয়েছে। কেউ আচ্ছা এখন কি বলতে পারবেন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়? ইয়াস, টাকা, টাকা, টাকা। আচ্ছা আপনারা বলছেন কাকা, কত নম্বরের জন্য খেলবেন? ডাবল, ডাবলের জন্য খেলবেন। দেখে নেই আপনাদের উত্তর সঠিক কি না। কাকা রয়েছেন, কাকা নেইমার, মেসি, রোনাল্ডো। দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। অ্যাবসলিউটলি রাইট, কাকা, আমাদের সবার কাকা। আপনারা প্রথমে নম্বর হারিয়েছেন, পরে পেলেন, যে হোক আপনাদের দলের খাতায় যোগ হচ্ছে 20 নম্বর। ভেরি ওয়েল প্লেড, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। পরের প্রশ্নে আমরা চলে যেয়ে দেখি কি আছে। একজন বিখ্যাত মানুষকে দেখতে পাচ্ছি, তিনি একজন বাঙালি শিশু সাহিত্যিক। ইয়াস, উইলস লিটল ফ্লাওয়ার, সুকুমার রায়। কত নম্বরের জন্য খেলবেন? ডাবল, ডাবল। 40 নম্বরের জন্য খেলবেন। আচ্ছা দেখে নেই, সুকুমার রায় নাকি সত্যেন্দ্রনাথ দত্ত নাকি অন্নদাশঙ্কর রায় নাকি নিহার রঞ্জন রায়, কে তিনি? 40 নম্বরের জন্য খেলতে এসেছেন উইলস লিটল ফ্লাওয়ার, তারা বলছেন তিনি সুকুমার রায়, আমাদের কম্পিউটার বলছেন তিনি অবশ্যই সুকুমার রায়। ভেরি ওয়েল প্লেড, উইলস লিটল ফ্লাওয়ার। 40 নম্বর চলে গেল আপনাদের কাছে। এবারে দেখি পরের প্রশ্নে কে কত নম্বর পান। এটি নির্দেশনা সংকেত, কোথায় এই সংকেত দেয়া থাকে এবং এটি দেয়া থাকলে আমরা কি বুঝব? সবার আগে বাজার প্রেস করছেন বাংলাদেশ ব্যাংক স্কুল। সাধারণত র্যাম্পের উপর, র্যাম্পের জন্য দেওয়া থাকে, যদি কোনো জায়গার আগে র্যাম্প থাকে তাহলে তার আগে এই নির্দেশনাটা দেওয়া হয়। আর এই নির্দেশনাটার মানে হচ্ছে, মানে যারা শারীরিক প্রতিবন্ধী, আমি যারা হুইল চেয়ারে চলাচল করে তারা এই র্যাম্পের মাধ্যমে উপরে উঠে যাবে। যারা শারীরিক প্রতিবন্ধী তাদের, তারা এই র্যাম্পের মাধ্যমে উপরে উঠে যাবেন, উপরে উঠে যাবেন। দেখে নিই এটি সঠিক উত্তর কিনা। আমাদের কম্পিউটার বলছে অপশন ছিল চারটি, সাইকেলের পথ, গাড়ির পথ, উঁচু রাস্তা, হুইল চেয়ার র্যাম্প। কম্পিউটার বলছে সঠিক উত্তর হুইল চেয়ার র্যাম্প। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, হুইল চেয়ার র্যাম্প। অর্থাৎ যারা শারীরিকভাবে সিঁড়ি বেয়ে ওঠার ক্ষমতা রাখেন না তারা হুইল চেয়ারে করে যেন যে কোনো দালানে প্রবেশ করতে পারেন, ভবনে প্রবেশ করতে পারেন, সেজন্য এই রকম একটা উঁচু র‍্যাম্প দেওয়া থাকে যাতে তারা এদিকে উঠতে পারেন, নামতে পারেন। ভেরি ওয়েল ডান, 40 নম্বর বাংলাদেশ ব্যাংক স্কুলের। চলে যাই পরের প্রশ্নে, সিলেট বিভাগের মানচিত্র আমরা দেখব এবং সেখানে একটি লাল চিহ্নিত জায়গা রয়েছে, তার আড়ালে রয়েছে একটি জেলার নাম, সিলেট বিভাগের একটি জেলা, বলতে হবে কোন সে জেলা। একদিকে সিলেট, একদিকে মৌলভীবাজার, আরেকদিকে সুনামগঞ্জ। ইয়াস, সবার আগে বাজার প্রেস করেছেন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। জামালপুর, জামালপুর। কত নম্বর জুড়ে খেলবেন? সিঙ্গেল, সিঙ্গেল। 20 নম্বরের জন্য খেলছেন। এরপরে আর কেউ, আর কেউ খেলছেন না সিলেট বিভাগ, আর কেউ? আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ রয়েছে, সিলেট আছে, মৌলভীবাজার আছে, সুনামগঞ্জ রয়েছে, আর একটি জেলা,
আর কাউকে পাচ্ছি না, দেখি। আমাদের সম্ভাব্য চারটি উত্তর, ইয়াস, সম্ভাব্য চারটি উত্তর বলে দিই, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, শেরপুর। সম্ভাব্য উত্তর দেখার পর বাজার প্রেস করেছেন সবার আগে বাংলাদেশ ব্যাংক স্কুল। আপনাদের উত্তর ক, হবিগঞ্জ। হবিগঞ্জ, আচ্ছা। কত নম্বর জন্য খেলবেন? ডাবল। শিওর এটা হবিগঞ্জ? সিলেট বিভাগে হবিগঞ্জ অবস্থিত, অন্তর্ভুক্ত। ২০ নম্বর হবিগঞ্জের জন্য খেলছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও আছেন উইলস লিটল ফ্লাওয়ার। ক, হবিগঞ্জ। আপনারা বলছেন হবিগঞ্জ। দশ নম্বরের জন্য খেলবেন কিলগাঁও। ক, হবিগঞ্জ। আপনারাও বলছেন হবিগঞ্জ। কত নম্বরের জন্য খেলবেন? দশ নম্বরের জন্য খেলছেন। দেখা যাক সঠিক উত্তর হচ্ছে হবিগঞ্জ। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল প্লেড বাংলাদেশ ব্যাংক হাই স্কুল। বিশ নম্বর আপনাদের, দশ নম্বর উইলস লিটল ফ্লাওয়ার, দশ নম্বর কিলগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ভেরি ওয়েল প্লেড। চলে যাই আমাদের পরের প্রশ্ন, অঙ্কের ধাঁধা। ইয়েস, বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, জলদি। এখানে কত দেওয়া আছে? পাঁচ দুগুণ। আমি প্রথমে ব্যাখ্যাটা দেবো নাকি প্রথমে বলে দেবো উত্তর? উত্তরটা হচ্ছে, জলদি। হ্যাঁ, তাহলে নয় দশে নব্বই, দশে নয়শো, নাইন হান্ড্রেড হচ্ছে উত্তর, তাই তো? আচ্ছা, আপনারা বলেছেন নাইন হান্ড্রেড। কত নম্বরের জন্য খেলবেন? ডাবলের জন্য খেলবেন। দেখা যাক উত্তর নশো কি না। সম্ভাব্য চারটি উত্তর, নশো নব্বই, নয়শো, নশো নিরানব্বই, শুদ্ধ নিরানব্বই। কোনটি হবে সঠিক উত্তর? চল্লিশ নম্বর নাকি জরিমানা ২০ নম্বর? বাংলাদেশ ব্যাংক, জরিমানা ২০ নম্বর নয়, চল্লিশ নম্বর বাংলাদেশ ব্যাংকের জন্য। ভেরি ওয়েল প্লেড, ইট ওয়াজ ভেরি কুইক। কেমন করে হলো নশো? প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ করার পর আবার তার সঙ্গে আবার প্রথম সংখ্যা গুণ হয়েছে। আচ্ছা, অর্থাৎ পাঁচ দুগুণে দশ, তার সঙ্গে আবার দুই গুণ হয়েছে। আচ্ছা, দশের সাথে এটার যে প্রথম সংখ্যাটা, তার সঙ্গে আবার গুণ হয়েছে, গুণ হয়েছে, তাহলে হয়ে গেল দশ গুণ দুই বিশ। আচ্ছা, তারপরে? তারপরে এরকম করে তিন ছয় আঠেরো, তার সঙ্গে তিন গুণ করলে হয় চুয়ান্ন, তিন আঠারো চুয়ান্ন, চুয়ান্ন। তারপরে পাঁচ ছয় তিরিশ, তিরিশ পাঁচে একশো পঞ্চাশ। আচ্ছা, তিরিশকে যখন আবার আবার প্রথম সংখ্যা দিয়ে গুণ করছি, তখন হয়ে যাচ্ছে একশো পঞ্চাশ, একশো পঞ্চাশ। আচ্ছা, সবার লাস্টে নয় দশে নব্বই, তার সঙ্গে দশ গুণ করলে হয় নয়শো। বাহ, ভেরি ওয়েল প্লেড, দ্যাটস রাইট এক্সপ্লেনেশন, একেবারে সঠিক ব্যাখ্যা। এখন চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। বানান দেখতে পাচ্ছি, ইয়াস, শুদ্ধ বানান কোনটি? কোন সিকোয়েন্স সবার আগে? বাংলাদেশ ব্যাংক স্কুল, এ, ইয়াস, বানান করুন, সি ও এন এস ই কিউ ইউ ই এন সি ই, কনসিকোয়েন্স। আচ্ছা, কত নম্বর জন্য খেলবেন? ডাবল। ডাবল, চল্লিশ নম্বর জন্য খেলছেন খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়। এ, সি ও এন এস ই কিউ ইউ ই এন সি ই, কনসিকোয়েন্স। কত নম্বর জন্য খেলবেন? ডাবল। চল্লিশ নম্বর জন্য খেলছেন উইলস লিটল ফ্লাওয়ার। এ, সি ও এন এস ই কিউ ইউ ই এন সি ই, কনসিকোয়েন্স। আপনারা বলছেন কি এই হবে? কত নম্বর জন্য খেলবেন? ডাবল। চল্লিশ নম্বর, সবশেষে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এ, সি ও এন এস ই কিউ ইউ ই এন সি ই, কত নম্বর জন্য খেলবেন? ডাবল। ডাবল, চার দলই খেলছেন চল্লিশ নম্বরের জন্য। চার দলই বলেছেন এ হচ্ছে সঠিক বানান। কম্পিউটার কোনটিকে সঠিক বানান বলছে? কম্পিউটার বলছে সঠিক বানান অবশ্যই এ। ভেরি ওয়েল ডান, চমৎকার। কনসিকোয়েন্স মানে কি? ধারাবাহিকতা। কনসিকোয়েন্স একদিক থেকে ধারাবাহিক কথা ঠিক বলা যায় না, ইয়াস, পরিণতি, পরিণাম, অ্যাবসলিউটলি রাইট। চলে যাই আমাদের পরের প্রশ্নে, সূত্র থেকে উত্তর। একজন বিখ্যাত মানুষকে খুঁজে বের করতে চাই, দেখি কে সেই মানুষ। প্রথম সূত্রে থাকছে চল্লিশ নম্বর এবং আমাদের সূত্র হচ্ছে, ইয়াস, বাংলাদেশ ব্যাংক স্কুল, জলদি। জওহরলাল নেহরু।
জওহরলাল নেহরু নেহরু কত নম্বরের জন্য খেলছেন? সিঙ্গেল। 40 নম্বরের জন্য খেলছেন। দেখা যাক, এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সূত্রে, রিসেট। আমাদের দ্বিতীয় সূত্র হচ্ছে 1929 সালে তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। 1929 সালের 31 ডিসেম্বর রাভি নদীর তীরে ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলন করে। 20 নম্বর এটির সঠিক উত্তর দিতে পারলে, ইয়েস, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। 20 নম্বরের জন্য খেলবেন না 40 নম্বরের জন্য খেলবেন? 20 নম্বরের জন্য খেলছেন। রয়ে গেল আমাদের শেষ সূত্র, এবং এখানে খেলার সুযোগ পাবেন উইলস লিটল ফ্লাওয়ার এবং খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে। আমাদের পরের সূত্রটি হচ্ছে, পরবর্তীকালে তার মেয়ে ইন্দিরা গান্ধী ও দৌহিত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, ইয়েস, খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে। মহাত্মা গান্ধী। দুদল বলেছে জওহরলাল নেহরু, খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় বলছে মহাত্মা গান্ধী। কত নম্বরে জেনে খেলবেন? 10। 10-এর জায়গায় হবে 20, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। ঠিক আছে, কে এই বিখ্যাত ব্যক্তি? আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহরু। ভেরি ওয়েল ডান, বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং ওয়েস্টলিটল ফ্লাওয়ার, বাংলাদেশ ব্যাংক, প্রিয়েন্ট্রি পে। এবং আপনারা নিশ্চিতভাবে জেনে উত্তরটি দিয়েছেন প্রথম সূত্রে, প্রথম ধাক্কাতেই। 40 নম্বর বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, 20 নম্বর খিলগাঁও উচ্চ বিদ্যালয় এবং 10 নম্বর হারালেন। আর এর সাথে সাথে আমাদের আজকের এই খেলা এই চার দলের জন্য, শেষ তবে দর্শকদের জন্য খেলা আছে। আপনাদেরকে গত সপ্তাহে আমরা প্রশ্ন করেছিলাম, অসংখ্য উত্তর পেয়েছি, তার মধ্যে থেকে যিনি সঠিক উত্তর দিয়ে সৌভাগ্যবান হলেন তিনি হচ্ছেন অভিনন্দন আপনাকে। কিছুদিন পরেই আপনার কাছে পৌঁছে যাবে আমাদের গিফট হ্যাম্পার। তো এবারে পালা হচ্ছে আমাদের এ পর্বের দর্শক প্রশ্নের। আমাদের এ পর্বের দর্শক প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত বাংলাদেশি ফিচার চলচ্চিত্রটি 2002 সালে মুক্তি পায় আন্তর্জাতিকভাবে। এই চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছিলেন এবং পরিচালনা করেছিলেন তারেক মাসুদ, প্রযোজনা করেছিলেন তার সহধর্মিণী ক্যাথরিন মাসুদ। আমরা চলচ্চিত্রটির পোস্টার দেখতে পাচ্ছি, বলতে হবে এই চলচ্চিত্রের নাম কি। আপনাদের জন্য সম্ভাব্য চারটি উত্তর রয়েছে, ক মাটির ময়না, খ মুক্তির গান, গ ওরা 11 জন এবং ঘ আবার তোরা মানুষ। এই চারটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, আপনাদের বলতে হবে সঠিক উত্তরটি কোনটি। যেটা করতে হবে, আমাদের ফেসবুক পেজে চলে যান, কুইজ কুইজ 2018, এবং সেই পেজে গেলে দেখবেন আমাদের প্রশ্নটি রয়েছে, এবং সেই প্রশ্নের নিচে কমেন্টের ঘরে উত্তরটি লিখুন, সঠিক উত্তরটি, আর তার পাশে আপনার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা দিন। আর অপেক্ষা করুন, পরের সপ্তাহে আমরা ফিরে আসবো, হয়তো আপনার নাম সেখানে থাকতেও পারে। তো সময় হয়ে গেল জেনে নেবার কোন দল ফাইনালি কত স্কোর করেছে। দেখা যাচ্ছে খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের তাজরিয়ান আহমেদ এবং রামিসা মাসিয়াত হক, তারা দুজনে মিলে অর্জন করেছেন 90 নম্বর। অভিনন্দন খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়। এরপরে রয়েছেন ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পূর্ণব পাল এবং আরিফ তাসিফ হাসান, তারা দুজনে মিলে অর্জন করেছেন 110 নম্বর। অভিনন্দন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এরপরে আমাদের আজকের চ্যাম্প বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের আফরিন জাহান ঐশী
এবং মোহাম্মদ আসিফ ইকবাল জারিফ, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন 290 নম্বর। ব্রিলিয়ান্টলি প্লেড বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, অভিনন্দন। আপনারা নিশ্চিতভাবে দ্বিতীয় রাউন্ডে যাচ্ছেন, আপনাদের সঙ্গে দেখা হবে। সবশেষে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের কাজী আহনাফ শাহরিয়ার এবং মোহাম্মদ রুবায়েত ইসলাম নাবিল, তারা দুজনে মিলে অর্জন করেছেন 110 নম্বর। অভিনন্দন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ চার দলকে, দারুণ খেলা জমলো আজকে। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পর্বে, সেম টাইম সেম চ্যানেল, আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। যতক্ষণে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।